हाय फ्रेंड्स आज के मैं आपने के फेसबुक केर जे आईडी बा प्रोफाइल शेटा के किबावे पेजे रूपांतरित करा है शेटा दिए शेटा नहीं एक टा तो टिप्स देबो। फेसबुक के लॉगिन करार पर है इखाने जे एड्रेस बार आसा एड्रेस बार है facebook.com/pages/create/migrate লিখে এন্টার করবেন। এন্টার করার পরে একটা পেজ আসবে, এখানে লেখা আছে create a facebook page based on your profile, you have done a great job adding friends and photos to your personal Facebook profile, now you can copy them over to a free Facebook page to keep growing। এখানে যে get started আছে, get started এ ক্লিক করবেন। করার পরে এখানে লেখা আছে this may take up to 10 seconds already hoye geche। asha pore you have created a new Facebook page it asche। asha pore ekhane lekha ache add more details to help people find your page and understand what you offer, choose friends to like your page automatically, copy photos from your profile to your page। এখানে continue তে ক্লিক করবেন। করার পরে profile to page tools আসে। এরপরে এখানে আপনি চাইলে আপনার নামটাকে পরিবর্তন করে আপনি যে নামটাতে করতে চাইবেন ওটাই দিতে পারেন। এরকম নামটা দিতে পারেন। নাম চেঞ্জ আমি করলাম না, নাম চেঞ্জ করতে পারেন। এখানে জয় ইসলাম পেজে থেকে গেল কয়টা ক্যাটাগরি, আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা লাগাতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন, ফোন নাম্বার, শর্ট ডেসক্রিপশনও দিতে পারেন। তারপর নেক্সট দেওয়ার পরে এখানে আপনি যে আপনার যে ফেসবুকের যে ফ্রেন্ড আছে সব ফ্রেন্ড কিন্তু আপনার আইডির সব ফ্রেন্ড কিন্তু ফেসবুকের লাইকার হয়ে যাবে। তো ওয়েট করতে হবে। এখানে চাইলে আপনি স্কিপও দিয়ে যেতে পারেন, কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। এখানে আমি চাই যে আমার সবগুলা ফেসবুক ফ্রেন্ড যেন পেজের লাইকার হয়ে যায়। চাইলে আপনি ক্লোজ ফ্রেন্ড চিটং এরিয়া বা এখানে আমি যে আমার ইয়ে অপশন আছে ওইগুলো থেকে দেখাই, চিটং থেকে দেখাইতে পারি, এটা দেই, এরকম আছে। অল ফ্রেন্ডস দিতে পারি, অল ফ্রেন্ডস এখানে সিলেক্ট অলে দিব। দেওয়ার পরে নেক্সট দিলাম, ফিনিশ দিলাম, হয়ে গেছে। এখানে এটা একটা পেজ হয়ে গেছে। এখানে আমার 15 জন ফ্রেন্ড আছে, এই আইডিটাতে 15 জনই এখানে লাইকার হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনি একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেটটা পেতে। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।